যে বারে বারে মিয়ানমারের কথা উঠছে, মিয়ানমার কি হয়েছে কি হচ্ছে এই সম্পর্কে পত্রপত্রিকায় পড়ছেন, ওনারা বলেছেন আমাদের জনগণের জীবনের উপরে সেটা একটা বড় হুমকি হয়ে দেখা দিয়েছে। আমরা কিভাবে মোকাবেলা করব আমরা কিন্তু ঠিক মতো এখনো জানি না। ওই জায়গায় আমাদের কাছে কোনো প্রাসঙ্গিকতা আমরা পাচ্ছি না। আমরা আন্তর্জাতিক রাজনীতির কোনো অতীত অভিজ্ঞতা থেকে নতুন করে শিক্ষা নিয়ে সেইভাবে যে অগ্রসর হতে পারবো সেরকম নয়, কারণ আমরা একটা জিনিস জানি, সবার উপরে আছে একটা স্বৈরতন্ত্র। সেই স্বৈরতন্ত্র জনগণের জীবনের তোয়াক্কা করে না, জনগণের নিরাপত্তার কথা ভাবে না, এমনকি দেশের সার্বভৌমত্বের প্রশ্নও তাদের কাছে খুব বড় নয়। অজিত দোভাল এখানে এলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, কিছু জানানো হলো না, ঠিক আছে, কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবার পরে 18 ঘন্টা পরে তিনি দিল্লি ফিরে গেছেন, সেটাই ইন্ডিয়ান এক্সপ্রেসের নিউজ। এই 18 ঘন্টা তিনি কোথায় ছিলেন, কি করেছেন, সেই প্রশ্ন কেউ আমাদের দেশের মিডিয়া তুলতে পর্যন্ত পারেনি। তার কয়েকদিন আগে আপনারা দেখেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন বাংলাদেশকে বিশেষভাবে ধন্যবাদ দিয়ে যে বাংলাদেশ সরকার আমাদেরকে চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহার করবার অনুমতি দিয়েছে। আমরা কিন্তু জানি না, আমাদের দেশের কোনো পত্রপত্রিকা এই সম্পর্কে কিছু লেখা হয়নি, কিন্তু সাংবাদিকরা গিয়ে তখন যিনি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব তাকে জিজ্ঞেস করেছেন, তিনি বলেছেন এটা তো অনেক আগেই আমরা দিয়ে দিয়েছি। ভাবেন একবার, আমার বন্দর আমি অন্য কাউকে দিচ্ছি, আমি জানি না, আমার তথাকথিত কর্তা যে কোনো নির্বাচিত নয়, যে জনগণের তোয়াক্কা করে না, জনগণ তার যার তোয়াক্কা করে না, তিনি নিজের ইচ্ছা মতো দিয়ে দিচ্ছেন, তারপরেও সেটা আমরা এখন পর্যন্ত ঠেকাতে পারিনি। বন্ধুরা, আবার আমি বোধ করি আমাদেরকে নতুন করে ভাবতে হবে, আমাদেরকে অতীত আশ্রয়ী হয়ে লাভ নেই। আজ বাংলাদেশের যে বাস্তবতা, আজ এখানকার ভূ রাজনীতি যে কথা আমাদেরকে বলে, আজ সমগ্র বিশ্ব পরিস্থিতি যা, তা আমাদেরকে এটাই বলে আমাদেরকে নিজেদের মতো লড়াই করতে শিখতে পারতে হবে, আমাদেরকে নিজেদের মতো বিজয় অর্জনের কৌশল বার করতে হবে। এখন মানুষের সাথে কথা বলেন, বিশেষ করে 7 জানুয়ারি হবার পরে মানুষের মধ্যে অনেক প্রশ্ন দেখা দিয়েছে। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন, ভাই কিছু তো করতে পারলেন না, উনি তো ক্ষমতায় থেকে গেলেন, নির্বাচন তো করে ফেললো তারা। আমি কয়েকজনকে জিজ্ঞেস করছি, ভাই নির্বাচন হয়েছে, মানুষ থমকে যায় না, নির্বাচন তো হয়নি, ভোট দিয়েছেন, দেয়নি, ভোট দিতে পেরেছে মানুষ, দেয়নি, ভোটই হয়নি, তাহলে কেন বলছেন নির্বাচন হয়েছে?